অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে মনোনয়ন পত্র জমা দিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। দুপুর ১২টা নাগাদ যেসব বিল্ডিং এ মনোনয়ন জমা দেন তিনি। তাপস রায়ের মনোনয়নে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ সহ একাধিক বিজেপি নেতৃত্বেরা। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মনোনয়ন জমা দেন তাপস রায়। বিধান সরণি থেকে শুরু হয় মিছিল। নিশ্চয়ই আমার রাজনৈতিক জীবনে আজকের দিনটি একটি গুরুত্বপূর্ণ দিন, এবং এরপর থেকে আর যতদিন রাজনীতিতে থাকব প্রতিটি দিনই মহত্বপূর্ণ হবে, গুরুত্বপূর্ণ হবে। তাপস রায়ের মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে উচ্ছ্বসিত বিজেপি নেতাকর্মীরাও। উত্তর কলকাতায় বিজেপির জয় নিশ্চিত, ১০০% আশাবাদী বিজেপি নেতাকর্মীরা। সেটা হচ্ছে আত্মতুষ্টি নয়, কনফিডেন্স বলতে পারেন, যে উত্তর কলকাতাটা এবার বিজেপি জিতছে, তাপস রায় জিতছে, নরেন্দ্র মোদীজি পাচ্ছেন। দেখুন, অক্ষয় তৃতীয়া আজকে এই নমিনেশন, তাপসদার অক্ষয় হয়ে থাকবে, তার নমিনেশন, তার জয় উত্তর কলকাতা দীর্ঘদিন এইটার জন্য অপেক্ষা করছে, এই দিনটার জন্য। কবে আমরা বিজেপির এমপি পাবো, উত্তর কলকাতা সার্ভিস পাবে, চুরির থেকে মুক্তি পাবে। উত্তর কলকাতায় প্রচারে নেমে একাধিকবার প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী তথা উত্তর কলকাতার দীর্ঘদিনের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন তাপস রায়। মনোনয়ন পেশের আগেও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তাপস রায় জানান, ভোটে জিতলে উত্তর কলকাতার মানুষের স্বার্থে কাজ হবে, দেখাও মিলবে সংসদে। আর কি বললেন শুনুন। ভারতীয় জনতা পার্টির যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা উত্তরকে ঘিরে, মোদীজির আশীর্বাদ বর্ষিত হয়ে এই কলকাতা উত্তরে, এই অবহেলিত উপেক্ষিত কলকাতা উত্তর, কারণ সরকারের এবং কলকাতা পুরসভার যাবতীয় সব কিছুই তো দক্ষিণ কলকাতামুখী, সবই দক্ষিণ কলকাতা। কলকাতা উত্তর মেয়র পায় না, কলকাতা উত্তর চেয়ারম্যান পায় না, কলকাতা উত্তর ভালো মন্ত্রিত্ব পায় না, এটা নিশ্চিত যে আমি যদি, আমাকে কলকাতা উত্তরের মানুষ এমপি নির্বাচিত করেন, আমি তাদের দেখা দেবো, আমার দেখাও পাবে, এবং এই গান তাদের গাইতে হবে না বিদায়ী সাংসদের মতন, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, এবং আমি, আমার এফোর্ট থাকবে, প্রয়াস থাকবে, প্রচেষ্টা থাকবে। তবে বরাবর এই উত্তর যে বঞ্চনার শিকার হয়েছেন সে কথা তিনি যেমন গতকাল জানিয়েছিলেন, আজও তিনি জানিয়ে দিলেন যে জিতলে উত্তরের মানুষের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, বলতে হবে না যে তোমার দেখা পাই না, এমনটাই বলতে হবে না। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, কলকাতা।